ও ভাই, বাংলাদেশটার হইল কি, এসে গেল কেয়ামত বুঝি, ঠিক কিনা বলে? ও ভাই, দুনিয়াটার হইল কি, এসে গেল কেয়ামত বুঝি, উল্টা পাল্টা চলছে রে ভাই দেশ বিদেশের হালচাল, বীরের জাতি খাচ্ছে রে মার, এসে গেছে কলির কাল, এসে গেছে কলির কাল, উল্টা পাল্টা চলছে রে ভাই দেশ বিদেশের হালচাল, বীরের জাতি খাচ্ছে রে মার, এসে গেছে কলির কাল, এসে গেছে কলির কাল, তাই সময় থাকতে কোরআন ধরো হিংসা ছেড়ে ঐক্য করো, সময় থাকতে কোরআন ধরো হিংসা ছেড়ে ঐক্য করো, বন্ধ করো বিধর্মীদের দালালি, এসে গেল এসে গেল এসে গেল কেয়ামত বুঝি, ঠিক কিনা বলেন? ও ভাই রে, আলেম যারা তারা থাকে জেলখানায়, আর চোর বাটপারে দুর্নীতি কহরে প্রতিবাদের সুযোগ নাই, প্রতিবাদের সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আরে আলেম যারা থাকে তারা হাজেলখানায়, চোর বাটপারে দুর্নীতি কহরে প্রতিবাদের সুযোগ নাই, বলার মতো সুযোগ নাই, তাই সময় থাকতে কোরআন ধরো হিংসা ছেড়ে ঐক্য গর, সময় থাকতে কোরআন ধরো, সময় থাকতে কোরআন ধরো হিংসা ছেড়ে ঐক্য গর, বন্ধ করো বিধর্মীদের দালালি, এসে গেল কেয়ামত বুঝি ও মুসলমান, এসে গেল কেয়ামত বুঝি, ও ভাই বাংলাদেশটার হইল কি, এসে গেল কেয়ামত বুঝি, ঠিক কিনা বলেন?